নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একেবারে বাঙালি স্টাইলে ধনে পাতা বাটা। আমার পার্সোনালি এটা খুব প্রিয় একটা রেসিপি, এটা দিয়ে আমি গরম ভাত খেতে খুবই পছন্দ করি, তাই আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন ধনে পাতা বাটা। ধনে পাতা বাটা বানানোর জন্য এক বাটি ধনে পাতা নিয়েছি। ধনে পাতাটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি, আর এর কচি পাতাগুলো শুধুমাত্র নিয়ে নিয়েছি, যেগুলো বুড়ো পাতা বা হলুদ পাতা ছিল সেগুলোকে ফেলে দিয়েছি, আর খুব পরিষ্কার করে ধুয়ে এটা জলটা ঝরিয়ে রেখেছি। 2 কোয়া রসুন নিয়েছি, 1টা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ ঝাল আমি বেশি খাই না, সেই কারণে ঝালটা যে যার পছন্দের অনুযায়ী নেবেন, কম বা বেশি করে নেবেন। আর সামান্য একটু কালো জিরে নিয়েছি, এটা পরিমাণে 1 চামচের 4/1 ভাগ, মানে 1/4 চা চামচ কালো জিরে নিয়েছি। এবার এই 4টে জিনিস একসঙ্গে খুব ভালোভাবে বেটে নেব শিল নড়ায়। এটা মিক্সিতে বাটা যাবে না, কেননা এটা বেশ একটু শুকনো শুকনো হয়, কোনো রকম জল এর মধ্যে অ্যাড করা যাবে না। ফিরে আসছি ধনে পাতাটা রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরের সঙ্গে একসঙ্গে বেটে নিয়ে। ধনে পাতাটা বেটে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরের সঙ্গে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, যে যতটা পছন্দ করবেন নুন ততটাই দেবেন। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কেননা আমাদের বাঙালিদের সর্ষের তেল না দিলে কোনো রকম বাটার রেসিপি একেবারেই ভালো লাগে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস, তবে লেবুটা যদি না দিতে চান তাহলে স্কিপ করে যাবেন, তবে আমার পার্সোনালি খুব ভালো লাগে, এটা দিলে এর স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যায়। তবে গন্ধরাজ লেবু না থাকলে পাতি লেবুও দিতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে নিলেই এটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন, লেবুর রসটা মেশানোর পরে ধনে পাতাটা আরও বেশি একটু সবুজ কালারে হয়ে গেল। প্রথমে একটু হালকা একটু কালো টাইপের ছিল, কিন্তু দেখুন লেবু রস দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ডিপ সবুজ, খুব সুন্দর একটা কালার হয়ে গেল। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ধনে পাতা বাটা। গরম ভাতের সঙ্গে এর স্বাদ একেবারে অমৃত সমান। যারা এখনো ধনে পাতা বাটা খেয়ে দেখেননি, আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই।